দর্শক কালবেলা লাইভে আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর ফার্ম গেট এলাকায়। আপনারা জানেন রাজধানীর ফার্ম গেট একটি ব্যস্ততম এলাকা, ঢাকার প্রাণ কেন্দ্র মূলত যদি বলা হয়। ফার্ম গেটের এই মোড় থেকে কিন্তু রাজধানীর মহাখালী, গাবতলী, শাহবাগ, মতিঝিল এবং মহাখালী সড়কে চতুর্দিকে যাতায়াত করেন মানুষ এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বাস যেগুলো রয়েছে, গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু যাতায়াত করছে। এবং সাধারণ মানুষ যদি আমরা বলি, চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়ে আসলে যারা বেরিয়েছেন, কিন্তু গণপরিবহন ঢাকার ভিতরে অভ্যন্তরীণ যে চলাচল করি গণপরিবহনের কিন্তু যাত্রী সংখ্যা কিছুটা কম, যেখানকার আমরা চালক এবং অন্যদের সাথে কথা বলে যেটি জেনেছি। এবং সাধারণ মানুষ যারা কাজে, বিভিন্ন কাজে আসলে বের হয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ কাজ ছাড়া যারা আসলে ঢাকায় বেরিয়েছেন, তেমনি বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি যারা আসলে ভোগান্তির কথা বলেছিলেন। এবং গাবতলীর মহাখালী ও গাবতলী এলাকা থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। যদি একটু জানতে চাই যে এই যে বিএনপি জামাতের ডাকা 24 ঘন্টার যে অবরোধ কর্মসূচি চলছে, তো আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা বিষয়টি কিভাবে দেখছেন, কোনো হয়রানি বা ভোগান্তির মধ্যে পড়েছেন কিনা, কেমন চলছে? আসলে হয়রানি বলতে ধরেন সার্বিক অবস্থা বিবেচনা মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে, আর এই আতঙ্কের কারণে আমি মনে করি যে সাধারণ মানুষের উপস্থিতি রাস্তাঘাটে খুব কম। আর সবাই চায় জীবনের নিরাপত্তা, সবাই চায় আসলে রাজনৈতিক স্থিতিশীলতা, আমরাও চাই। আর রাজনৈতিক স্থিতিশীলতা হলে আমাদের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত ব্যবস্থার উন্নয়ন হবে, সার্বিক উন্নয়ন প্রয়োজন, আমাদের শান্তি প্রয়োজন। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, যেমনটি শুনছিলেন একজন সাধারণ মানুষ, তিনি কিন্তু বলছিলেন যে তারা আসলে শান্তি চান, সার্বিক উন্নয়ন এবং শান্তি চান এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা চান। আমরা তোদের আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। জি, এরকম তো জ্বালাও করা ওইগুলো থাকছে না, এরকম থাকছে একদম শান্তিভাবে খেলাধুলা করছে, স্বাভাবিকভাবে চলছে, যানবাহন স্বাভাবিকভাবে খেলার জন্য থাকছে সবাই। হ্যাঁ, আর সুস্থ নির্বাচন যাতে হয় এই দিকে সবারই খেয়াল। হ্যাঁ, আর আমরা ওই যে চলাফেরা করছি, যদি ওই যে হাসপাতালে যেতে গাড়ি করা পাচ্ছি না এই অবরোধের জন্য, অবরোধ হরতাল না থাকলে খুবই ভালো হয়। গতকাল রাজধানীতে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং আজ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, তো আপনারা আসলে আতঙ্কের মধ্যে আছেন কিনা বা কোনো ভীতির মধ্য দিয়ে ঘর থেকে বেরোতে হচ্ছে কিনা? না, স্বাভাবিক চলছে, হরতাল অবরোধ জনগণ আসলেই মানছে না, আর হরতাল অবরোধ চালাও করা ওইগুলো মানুষের কাছে খুবই নগণ্য হয়ে যাচ্ছে। তো আমরা আশা করবো যাতে হরতাল এবং চালাও করাও না হয়, অবরোধ না হয়। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন সাধারণ মানুষ, তিনি কিন্তু বলছিলেন যে হরতাল অবরোধ আসলে জ্বালা পোড়াও এটা মানুষের জন্য ক্ষতির কারণ এবং মানুষ হরতাল অবরোধ চায় না, তারা আসলে শান্তি চান। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর ফার্মগেট এলাকার এই মুহূর্তের চিত্র। দর্শক, আমরা যদি একটু কথা বলতে চাই, একটু কথা বলা যাবে যে বিএনপি জামাতের 48 ঘন্টার অবরোধ চলতেছে, তো আপনারা সাধারণ মানুষ রয়েছেন এটা কিভাবে দেখছেন? সাধারণ মানুষ আমরা হাইডে আইল্যান্ড বাস রাস্তাঘাটে কি ধরনের সমস্যার মধ্যে পড়ছেন? আসলে সমস্যা
সমস্যা তো এরকম দেখা যায়নি, কিন্তু বাস চলতেছে না, একটু হাইটে রাখতে হইল আর তো। আসলে কি চান আপনারা এই যে চলমান যে অবরোধ হরতাল চলতেছে, কর্মসূচি রাজনৈতিক কর্মসূচির কারণে মানুষ ভোগান্তির মধ্যে পড়ছে কিনা? অন্তত সাধারণ মানুষ তো ভোগান্তির ভিতরে আমরা কি যাবো, এখন সরকার যেভাবে চলবে আমরাও চলবো। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন যে সাধারণ মানুষ তারা বলছেন যে তারা তো ভোগান্তির মধ্যে আসলে চলমান রয়েছেন, আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। বিএনপি জামাতের যে 48 ঘন্টার অবরোধ চলতেছে, তো আপনারা সাধারণ মানুষ যারা চলাচল করছেন তারা কোনো ধরনের সমস্যা বা ভোগান্তিতে পড়ছেন কিনা? না, একটু তো অসুবিধা হচ্ছেই, গাড়ি টাই নেই, কম আর কি, ভয় লাগে। গতকাল কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, আজকে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তো আসলে কোনো আতঙ্ক ভয়ের কাজ করে কিনা? না, একটু তো ভয় লাগে, আর ঘর তো যাইতে হয়, কাজ থাকে। দর্শক যেমনটি শুনছিলেন আপনারা যে কিছুটা তো ভয় আতঙ্ক নিয়ে আসলে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে বেরোতে হয় এবং তাদেরকে তারা যেমনটি বলছিলেন। দর্শক আমরা যদি আপনাদের আর একটি দেখাতে চাই যে রাজধানীর যে গণ পরিবহনগুলো সেগুলো কিন্তু চলমান রয়েছে এবং বিহঙ্গ পরিবহন সহ স্বাধীন পরিবহন এবং অন্যান্য গাড়িগুলো যেগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন সাধারণ গণ পরিবহন এগুলো কিন্তু চলছে, এবং কেউ কেউ বলছেন তুলনামূলকভাবে গণপরিবহনের সংখ্যা কিন্তু কম, এবং গণপরিবহনের যারা চালক এরপর রয়েছে তারা কিন্তু উল্টো বলছেন যে আসলে গণপরিবহনের যাত্রীর সংখ্যাও কম। তো সব মিলিয়ে আপনাদের সর্বশেষ রাজধানীর ফার্মগেট এলাকার যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক, দর্শক রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ছিল সর্বশেষ।